গতকাল গভীর রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুরের শুভচণ্ডীতলা এলাকায় রাস্তার ওপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথ মানুষ এই ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় রবিবার রাতে ওই অঞ্চলে প্রীতম পারুই নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জনবহুল রাস্তার ওপর যুবকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে আহত যুবকের পাশেই পড়েছিল একটি বাইক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশের আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবকের মাথার পেছনে কেউ গুলি করেছিল তার ফলে এই ঘটনা এই ঘটনার তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের বক্তব্য হাওড়া এখন দুষ্কৃতীদের আতুরঘর হয়ে গেছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন চিহ্ন দাঁড় করাচ্ছে এলাকার সাধারণ মানুষ এই ঘটনা নতুন নয় এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলছে হাওড়া জুড়ে দোকানে ডাকাতি খুন ছিনতাই তোলাবাজির মতো ঘটনায় সমস্ত কিছু হাওড়াতেই প্রায়ই ঘটে চলেছে তাই সর্বদা আতঙ্কের মধ্যে থাকতে হয় এবং প্রতিনিয়ত দিন যাপন করতে হয় হাওড়াবাসীর সাধারণ মানুষকে আমাকে খবর দিলে হচ্ছে থানা থেকে ফোন করলো মানে হচ্ছে ডিডি থেকে সন্দীপন আমি বললাম ভাই আমি তো জানি না আমি তো ঘরে বললো তুই একবার পাড়ায় গিয়ে দেখ আমি পাড়াতে ফোন করে খবর নিলাম যে ছেলেটা তখনও বেঁচে আছে আমি ওকে ফোন করলাম ছেলেটা বেঁচে আছে ওগুলো তোরা তোরা এক্ষুনি যা পাড়ার ছেলেরা গিয়ে ছেলেটাকে যে কোনো ব্যবস্থা কর তারপরে শুনলাম আমাদের এইখানে আলি এসে গেছে অলোক মাইতি ও আমাদের সঙ্গে আড্ডা মারতে আসে রাত্রিবেলা ও এসে থানায় ফোন করতে থানা থেকে ভ্যানে আসলো তখনও ছেলেটা বেঁচে আছে এখনও মনে হয় বেঁচে আছে বেঁচে থাক বাবা ছেলেটা মুখ ফুখ ফেটে ফেটে গেছে ঠিক আছে রক্ত বক্ত গড়াচ্ছে তারপরে আমরা কী বললাম সঙ্গে সঙ্গে ভ্যান আসতে ভ্যানের উপর তুলে ভ্যানকে বললাম আপনারা ইমিডিয়েটলি এখানে অ্যাম্বুলেন্স এখন পাওয়া যাবে না সেরকমও কোনো খবর পাওয়া যায়নি কারণ অন্যদিন আমরা এখানে থাকি কিন্তু আজকে আবার এই রবিবার এমনিতেই যে কোনোভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি কী হয়েছে এখনও যে কোনো হয়েছে মাঠলেও অ্যাক্সিডেন্ট আর গাড়ি নিয়ে ধাক্কা মারলেও এখন অ্যাক্সিডেন্ট কী হয়েছে সেটা বলা যাচ্ছে না কিন্তু আমরা এসে যখন দেখি ছেলেটা জীবিত আমরা তাকে পুলিশের ভ্যানে করে দিয়ে জগাযাতার ভ্যান আসতে জগাযা ভ্যানে তুলে দিয়ে তাকে হাওড়া হসপিটালে পাঠিয়েছি আমার নাম শঙ্কর রায়চৌধুরী